আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও ওই কবর তার কবর থাকবে না কোন কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হইয়া যাবে আল্লাহ maaf করিয়া যাও আমি একবার খুলনায় মাহফিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করাবার জন্য আসছে ওই ব্যক্তি আসিয়া বলে হুজুর আমার ছেলেটা হাফেজ দেখেন আমার ছেলেটা কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো তখন ওই ছেলেটা বলছে হুজুর আমি মাগরিব ঘরের থেকে নামলাম আমার বাড়ির দরজায় একটা কবরস্থান আমি যখনই কবরের দিকে নজর করলাম দেখি কবরের মধ্যে আগুন দেখি ছেলের চেহারা মলিন হয়ে গেছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান হুফরাতুন মিন ফারাইনার কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও আযাবুল কবর হক কোন কবর আযাব সত্য কোনো সন্দেহ নাই এরপর কিয়ামতের ময়দানে আমার মাওলার দুশমনদেরকে তার আরশে নিচে জায়গা করিয়া দিবে না আমার মাওলা পাক রব্বুল আলামিন তার দুশমনদেরকে ধাক্কা দিয়ে সূর্যের নিচে ফালাইয়া দিবে সূর্যের গরমে পড়তে পড়তে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ কাউর ঘাম হইয়া যাবে কাউর কোমর পর্যন্ত ঘামে ভরিয়া যাবে কেউ ঘামের মধ্যে সাতটাইতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও কিয়ামতের ময়দানে এত মারাত্মক এত অবস্থা খারাপ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাও সত্তর হাজার শিকল লাগানো হবে এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেশতারা থাকবে এবার জাহান্নামকে জাহান্নামকে ফেরেশতাদেরকে বলবে যাও নবী মুহাম্মাদের উম্মতের কাছে এই জাহান্নামকে নিয়ে যাও আল্লাহ তুমি মাফ করে দাও যখন এই জাহান্নামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের কাছে নিয়ে আসা হবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে ফরতার করে কাঁপতে থাকবে নাফরমানকে দেখিয়া জাহান্নামকে একটা লাফ মারবে এই অবস্থাতে কি আর নবী আলাইহিসসালাতু ওয়া সিজদায় পড়ে আমার মাওলা রে তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মাদ কেউ খাইয়া ফেলার আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব আল্লাহ যেই নবী কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার জন্য এত ত্যাগ করবে সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও সেই নবীর সুন্নাত কিভাবে সারিয়া দাও একটু কি কলিজায় ব্যথা লাগে না একটু কি মনের মধ্যে অশান্তি লাগে না আল্লাহ اللهم آمين الله ما فيل كي أمني هدايت الزنو قبول کرنا أمرا زر ما فيل حضير ہوئي لما اپنا رولي نا بنا يخان دكي كاو كي بجائي دائنا رب ارحمهما كما رب ياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبي درش بر، اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شبي درش بر، اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الله পাক এর শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দামি এক মজলিসে দামি হায়াতের থেকে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষের সবচেয়ে দামি হলো হায়াত, হায়াত সবচেয়ে দামি। হায়াত আছে তো গাড়ির দাম, হায়াত নাই। হায়াত আছে তো বাড়ির দাম, হায়াত নাই। হায়াত আছে তো জমির মূল্য, হায়াত নাই। কাজে হায়াতের সাথে সবকিছু সম্পৃক্ত। হায়াত নাই, কিচ্ছু নাই, হায়াত আছে, সব আছে। এই হায়াত সবচেয়ে দামি। দামি হায়াতকে দামি কাজে ব্যয় করা উচিত। দামি হায়াতকে, দামি জিনিসকে দামি জায়গায় ব্যবহার করা উচিত। হায়াত সবচেয়ে দামি। কোন হায়াত সবচেয়ে দামি? নবী আলী সালাত ওয়াসালাম ফরমান, ওই হায়াত সবচেয়ে দামি যে হায়াত লম্বা হবে, ন্যাকও বেশি হবে। যে হায়াত লম্বা হবে, ন্যাকও, ওই হায়াত উৎকৃষ্ট দামি হায়াত। ওই হায়াত নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা গুণাও বেশি। ওই হায়াত নিকৃষ্ট হায়াত। উৎকৃষ্ট হায়াত কোন হায়াত বলেন সবাই? ন্যাক বেশি। নিকৃষ্ট হায়াত গুণা। এবার দেখেন তো আপনারা আমার হায়াত উৎকৃষ্ট না নিকৃষ্ট, দেখেন তো। সবাই খেয়াল করেন নিজের দিকে। ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কালবাক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আমার হায়াতের মধ্যে আমি ন্যাক বেশি করছি না গুনাহ বেশি করছি? আমার চক্ষু কি ন্যাকের দিকে বেশি তাকাইছে না গুনার দিকে বেশি তাকাইছে? আমার কান কি ন্যাকের আওয়াজ বেশি শুনছে না গুনার আওয়াজ বেশি শুনছে? আমার জবান কি ন্যাকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে? আমার হাত কি ন্যাকের দিকে বেশি অগ্রসর হয়েছে না গুনার দিকে? আমার পাও কি ন্যাকের দিকে বেশি চলছে না গুনার দিকে বেশি চলছে? আসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব। উৎকৃষ্ট হায়াত নিকৃষ্ট হায়াত সম্পর্কে জানলাম, এখন হিসাব মিলান আমি নিকৃষ্ট না উৎকৃষ্ট। দেখেন মানুষের চোখে কে উৎকৃষ্ট কে নিকৃষ্ট এটা আল্লাহর কাছে কোনো দাম নাই। মানুষের কাছে যে ব্যক্তি উৎকৃষ্ট, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হতে পারে। আর মানুষের চোখে যে নিকৃষ্ট, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হতে পারে। দুনিয়ার বাদশারা, রাজারা, ফেরাউন, নমরুদ জনগণের কাছে উৎকৃষ্ট ছিল, কিন্তু আমার মাওলার আকাশে নিকৃষ্ট।
আর বেলালের হাবশি জনগণের কাছে নিকৃষ্ট ছিল মাওলার কাছে উৎকৃষ্ট বেলালের হাবশি গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদাও গোলাম কালো কুচ্ছিত এক টাকার মালিক না এক টাকার মালিক না জায়গা জমি ছিল না কিন্তু মাওলার কাছে এত দামি হয়ে গেছে বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে বুঝেন কি হাতে জমিনের মধ্যে নবী আলাইহিস সালাত ওয়া সালাম মিরাজের রজনীতে পায়ের আওয়াজ পাইতেছে জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ কইলে বেলালে হাফসির পায়ের আওয়াজ অথচ এক টাকার মালিক দেখেন জায়গা জমি আল্লাহর কাছে কোনো দাম নাই لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم টাকা পয়সা জায়গা জমির কোনো মূল্য আল্লাহর কাছে নাই কিচ্ছু না দেখেন কোন জিনিস দামি কখন হয় যখন যেই জিনিসের প্রয়োজন হয় সেই জিনিস দামি হয়ে যায় আপনার কাছে পকেট বোঝাই স্বর্ণ আপনার কাছে অনেক বেশি ডায়মন্ড হীরো খন্ড আপনার কাছে আছে কিন্তু আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে পানি নাই কি নাই আছে টাকা আছে স্বর্ণ আছে দামি দামি আপনার কাছে অনেক কিছু কিন্তু নাই পানি এখন প্রয়োজন পানির এখন আপনার কাছে স্বর্ণের মূল্য বেশি না পানির মূল্য বেশি বুঝাতে পারি আল্লাহ পাকের নিজামটা কি জানেন যেই জিনিস যত বেশি প্রয়োজন ওই জিনিসকে আমার মালায় তত সহজ করে দিস পানির অপর নাম জীবন এজন্য মাওলায় পানিকে সহজ করে দিস গরিবের জমির মধ্যে যেই পানি বড় লোকের জমির মধ্যে একই পানি গরিবের জমির মধ্যে যেই বর্ষা বড় লোকের জমিনের মধ্যে একই বর্ষা যেহেতু পানি ছাড়া মানুষ দুই একদিন বাঁচতে পারে এর জন্য টিউবওয়েলের প্রয়োজন আনার প্রয়োজন সিস্টার প্রয়োজন পাওয়া যায় সব জায়গায় ঠিক না কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন বাতাস বাতাস তারা কেউ বাঁচতেই নাকি ভাই এই জন্য বাতাসকে আল্লাহ পাক আরো সহজ করে দিচ্ছে ধরে নেন আজকে ডিপ টিউবওয়েলের মতো পানি আনার জন্য যদি প্রয়োজন থাকতো আর রাস্তা যদি জ্যাম বাঁচত কি অবস্থা যদি রাস্তা জ্যাম বাঁচত তাহলে হাওয়া তো শেষ যেরকম কোভিড এর সময় দেখছেন অক্সিজেনের কারণে কত মানুষ মারা গেছে নাই ধাম ধাম শেষ মালে মাকু দেলে রহম যেই জিনিস আপুসে আসে ওই জিনিসের প্রতি মানুষের দরদ থাকে না হাওয়া সবচেয়ে দামি বাতাস সবচেয়ে দামি আল্লাহ পাক এই দামি জিনিসকে এত সহজ করে দিচ্ছেন খোঁজার প্রয়োজন নাই পাত্রের প্রয়োজন নাই কষ্টের প্রয়োজন টান দাও তোমার সামনে হাওয়া হাজির হয়ে গেছে এই ব্যবস্থা কে করছেন আল্লাহ ওয়া ইন তাউদ্দু নিহমাতাল্লাহি লা তুহসুহা আসলে মাওলার নিয়ামত হিসাব করিয়া শেষ করা যাবে অনেক গরিব আমাকে বলে হুজুর আমরা গরিব মানুষ মানে অভিযোগ সহকারে অভিযোগের সাথে বলে আমরা গরিব মানুষ তার মানে সে আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে না সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আরিন নাইম কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসিত হব কি সম্পর্কে ভাই হ্যাঁ এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন ইয়া নবী আল্লাহ আমরা কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব কোন নিয়ামত সম্পর্কে সারাদিন যুদ্ধের মধ্যে থাকি জিহাদের মধ্যে থাকি একটা কাপড় আছে তো গায়ের কাপড় থাকে না অথবা মাত্র দুইটা কাপড় সারাদিন তলোয়ার কাঁধের মধ্যে ঝুলানো থাকে কখনো দুই একটা খাজুর পাই অথবা পাই না ঘরের কোনো খবর নাই জায়গা জমি নাই সারাদিন দিনের পথে আসি খাদ্যের ব্যবস্থা নাই কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে কি নিয়ামত সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাই নবী আলাইহিস সালাম বললেন তুমি কি ঠান্ডা পানি পান করো
এই ঠান্ডা পানি পান করে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমাকে আল্লাহ পাক যে সুন্দর একটা স্বাস্থ্য দান করছেন এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন অনেক গরীবরা বলে হুজুর আল্লাহ বানাইছে গরীব আমি বললাম বেশ ভালো কথা আল্লাহ গরীব বানাইছে নিশ্চয়ই তুমি অভিযোগ করতেছো কিন্তু আমি তোমাকে প্রশ্ন করতে চাই তোমার এই চক্ষু কে দিয়েছে এই চোখের দাম কত তোমাকে কান কে দিয়েছে এই কানের দাম কত তোমাকে জবান কে দিয়েছে এই জবানের দাম কত তোমাকে হাত কে দিয়েছে এই হাতের দাম কত তোমাকে পা কে দিয়েছে পায়ের দাম কত হাত কে দিয়েছে হাড়ের দাম কত লাংস কে দিয়েছে লাংসের দাম কত কিডনি কে দিয়েছে কিডনির দাম কত ব্লাড কে দিয়েছে ব্লাডের দাম কত সব বাদ দেন আল্লাহ তাআলা ব্রেন দান করেছে ব্রেন এই মেধার দাম কত তুমি ভাবছো বিশাল একটা হাতির মতো শরীরের দাম দেয়া এই শরীরের কোনো দাম নাই মানুষের দাম হলো ব্রেনের দেখবে একটা মানুষ মোটা তাজা সবই আছে কিন্তু ব্রেন ঠিক নাই এই ব্যক্তির দাম কি বলো যদি এক ব্যক্তি গরিবের চেয়ে গরিব কিন্তু ব্রেন ঠিক আছে এই ব্যক্তি দামি আমরা অনেক গরিবই মনে করি হুজুর আল্লাহ আমাকে গরিব বানাইছে কিন্তু আল্লাহ পাক তোমাকে কি নিয়ামত দান করেছে তুমি জানো না ওয়া নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু মা'আদুনু কামা'আদিনি যাহাবি ওয়াল ফিদ্দাহ খায়ারুন ফিল জাহিলি খায়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু মুসলিমদের রওয়ায়াত আসছে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষ খনিজের মতো এক খনি الناس معادن كمعادن الذهب والفضة سونا روبار كونير মতো মানুষ একটা খনি خيار في الجاهل خيار في الاسلام ذرا ظاهر যুগ উত্তম ইসলামের যুগে তারাই ইজা ফাকিহু যে দ্বীন শিক্ষা গ্রহণ করে যে দ্বীন শিক্ষা গ্রহণ করে এই কথা আল্লাহ পাক বলেন নবী আলাইহিস সালাম তো বলেন নাই যে বড়লোকরা মাদেন বংশীয়রা মারা দেন ধনীরা মারা দেন না আর নাস এই কথাও বলেন নাই আল মুমিনু মাআদিন আল মুসলিম মাআদিন না আর নাস মাআদিন মানুষ চাই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাসারা হোক নাস্তিক হোক মুসলিম হোক মমিন হোক মানুষ দামি মানুষ কি ভাই জোরে বলে কেমন দামি এত দামি এই মানুষের হাত যেখানে লাগে সেই জিনিস দামি হয়ে যায় যেখানে মানুষের হাত লাগে সেইটাই দামি হয়ে যায় এইটা ছিল লোহা ছিল খনির মধ্যে কোনো দাম ছিল না মানুষের হাত লাগছে আজকে স্ট্যান্ড হয়ে এখানে চলে আসছে এই যে মাইক্রোফোনের মধ্যে যত কিছু আছে সব ছিল মেটাল তামা লোহা বিভিন্ন মেটাল ছিল মাটির মধ্যে কোন দাম ছিল না মানুষের হাত লাগছে দামি হয়ে গেল কাঠ জঙ্গলের মধ্যে মানুষের হাত লাগছে শোভা হয়ে গেছে বুঝাতে পারিনি লোহা খনিজের মধ্যে মানুষের হাত লাগছে প্লেন হয়ে আসমানে উঠতে প্লাস্টিকের কোনো দাম নাই মানুষের হাত লাগছে প্রত্যেকের পকেটে মোবাইল চলে আসছে যেই মেটাল দিয়ে আমরা এই মোবাইল বানাই এই মেটাল গুলির দাম খুবই কম কিন্তু মানুষের হাত লাগার সাথে সাথে সেটা কি হয়ে যায় যেখানে মানুষের হাত লাগে সেই জিনিসটাই দামি হয়ে যায় তুলার কোনো দাম ছিল না মানুষের হাত লাগছে আজকে কাপড় হয়ে শরীরের মধ্যে চলে আসছে এই লোহার কোনো দাম ছিল না মানুষের হাত লাগছে চশমা হয়ে আজকে আমার চেহারার মধ্যে আমার চোখের মধ্যে শোভা পাচ্ছে যদি মানুষের হাত না লাগে কোনো জিনিস দামি হয় না দেখেন তো কোনটা দামি আছে একটাও মানুষের হাত যেখানে নাই সেই জিনিসের কোনো দাম নেই মানুষের হাত লাগছে জিনিস দামি হয়ে গেছে এখন বুঝেন আপনারা কত দামি আপনারা ওয়ালাকাত কাররামনা বানি আদম আল্লাহ পাক মানুষকে অনেক বেশি সম্মানিত করে বানাইছে এত দামি ওরে আল্লাহ মানুষ এত বেশি দামি যেখানে ফেরেশতা যেতে পারে না মানুষ সেখানে চলে যায় মানুষ এত দামি ফেরেশতাদেরকে আল্লাহ পাক মানুষের খাদেম বানায়া দেয় জান্নাতের মধ্যে ফেরেশতারা কাদের খাদেম থাকবে
এখন আমাদের দুই কাঁধে কারা ফেরেশতারা আমাদেরকে পাহারা দেয় কারা ফেরেশতারা এত দামি আপনারা মানুষ অনেক দামি এই ব্রেনের দামটা কি আপনারা জানেন আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করতে সেলে দলিত একেবারে নিচু বংশের হিন্দুদের মধ্যে দলিতদের কোনো দাম নাই নিচু বংশের কোনো দাম নাই যারা নিচু বংশের তাদের সাথে উচ্চ বংশের লোকেরা বসে না খায় না কাছেও বসতে দেয় না ঘরে ঢুকতে দেয় না উষ্টা লাগে নাপাক হয়ে যায় আম্বেদকর দলিত বংশের লোক নিচু বংশের লোক ব্রাহ্মণের ছেলে তো পড়াশোনা করে উস্তাদ পড়ায় কিন্তু পড়া মুখস্ত হয় না আম্বেদকর দরজায় বসে শুনতেছে পড়া আর তার সব মুখস্ত হয়ে যায় মুখস্থ হয়ে যায় এই আম্বেদকরকে যে দলিত নিচু বংশের লোক কিন্তু ভারতের সমস্ত মানুষ তাকে বলে গুরুজি বাবা আম্বেদকর ভারতের সংবিধান রচনা করে ডক্টর আবুল কালাম আজাদ বা আব্দুল কালাম আজাদ যে প্রেসিডেন্ট ছিল ভারতের জানেন ওনার বাবা কে একজন মাঝি খিয়ার মাঝি উনি নিজেও মাঝিগিরি করছে পরে কাজ করছে কিন্তু আল্লাহ বিনান দেন আণবিক আণবিক বোমার জনক হয়ে গেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এত গরিব ইরাকের মধ্যে আসবেন ভাড়া নাই ইমাম মালিক রহমতুল্লাহ পয়সা দিয়া তাকে তারপর ইরাকে পাঠাইছে অথচ আমাদের ইমাম হয়ে তুমি ভাবছো কি গরিব গরিবদের মনের মধ্যে সবসময় ভাবনা আমি গরিব বিয়াক তুমি কি গরিব তুমি কেমন গরিব আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান নবীর ঘরের চুলা কখনো কখনো তিন দিন পর্যন্ত জ্বলে নাই আমাকে গোটা বাংলাদেশের মধ্যে একটা পরিবার দেখায় দাও যার ঘরে তিন দিন চুলা জ্বলে নাই আমাকে একজন দেখায় দাও তুমি ভাবছো তুমি গরিব তুমি নিজেকে ছোট মনে করো তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নাই আমার মা বোনেরা নিজেকে গরিব মনে করো তুমি কেমন গরিব আলী মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ফাতেমা মশকের মধ্যে কাঁদে পানি টানতে টানতে কাঁদের মধ্যে দাগ পড়িয়া গেছে তুমি কেমন গরিব আমাকে বলো আলী মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান সরদার দু আলমের কান্না ফাতেমার বিছানা কি ছিল একটা বিছানা ছিল যেই বিছানায় আমি এবং সে ঘুমাইতাম যাপন করতাম সেই বিছানাটা কিসে একটা ছাগলের চামড়া একটা ছাগলের চামড়া বিছানা যেই বিছানাটায় সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিজার টুকরা ফাতেমা এবং আমি থাকতাম রাতে সেই চামড়ার মধ্যে ঘুমাইতাম আর দিনে সেই চামড়ার উপরই পশুদেরকে তুমি কেমন করি আমাকে বলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসবায় ঘর থেকে বের হয়ে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসেন বলেন ভাই ওমর তুমি এখন কেন বের হইছো বলে খুদার কারণে সহ্য করতে পারি না কোনো খাদ্য নাই তো তুমি কেন বের হইছো তো তুমি যেই কারণে বের হইছো ওই কারণেই আমি বের হইছি একই কারণ ক্ষুধার কারণে খাদ্য নেই কিছুক্ষণ পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তাহলে তোমরা কেন বের হইছো বলি ইয়া নবী আল্লাহ ক্ষুধার কারণে খাদ্য নেই কি খাবো বের হইছি আপনি কেন বের হইছেন তোমরা যেই কারণে বের হইছো এই কারণে আমি বের হইছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান ক্ষুধার কারণে মসজিদ থেকে বের হয়ে গেছে মসজিদের গেটে বসে গেছে কেন পড়ছি যেন আমার চেহারার দিকে কেউ তাকায় আর আমার অবস্থা লক্ষ্য করে আমাকে দাওয়াত দেয় যেন কিছু খেতে পারি এর জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বের হইছেন আমি তাকে সালাম দিলাম মাসালা প্রশ্ন করছি মাসালা আমি আগের থেকে জানতাম কেন জিজ্ঞাসা করছি যে মাসালার জবাব দিবে আমার দিকে তাকাইবে আমার অবস্থা অনুভব করবে আমাকে দাওয়াত দিবে এর জন্য কিন্তু তিনি আমার মাসালার জবাব দিলেন জবাব দিয়ে চলে গেছেন আমাকে দাওয়াত দিলেন না আমি বুঝতে পারছি আমাকে খাওয়ার মতো তার ঘরের মধ্যে কোনো খাদ্য নেই
এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হইছেন আমি তাকে সালাম দিলাম সালামের জবাব নিলেন আমি মাসালা জিজ্ঞাসা করছি একই কারণে তিনি মাসালার জবাব দিয়ে চলে গেছেন আমাকে দাওয়াত দিলেন না আমি বুঝতে পারছি আমাকে খাওয়ার মতো তার ঘরের মধ্যে এরপর সরদার দোয়াল আলাইহিস সালাম বের হইছেন আমি তাকে সালাম দিলাম জবাব দেওয়ার সাথে সাথে বুঝতে পারছেন আমার অবস্থা কি তিনি ঘরের মধ্যে ডাক দিয়েছেন কিছু কি আছে ঘরের মধ্যে কিছু আছে ঘরের থেকে জবাব আসছে হাদিয়া হিসেবে এক পেয়ালা দুধ আর এক পেয়ালা দুধ নবী আলাইহিস সালাম ওসমান আবু হুরায়রা আহলুস সুফফাকে সবাই আহলুস সুফফা সবাইকে ডাকো আমার ঘরে সবাই দাওয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান আমরা আহলুস সুফফার 70 এর উপরে এক পেয়ালা দুধ সবাইকে দাওয়াত দিছে আর আমাকে আহ্বান করার জন্য নির্দেশ করছে আমি দাওয়াত দেব সবাই বসবে আর বন্টনের দায়িত্ব আমার উপরেই পড়বে তাহলে আমার যেই পেট ওই ক্ষুধার্ততারই থাকবে আমার পান করার কোনো সুযোগ পাবে না আমি এটা ভাবতেছিলাম কিন্তু নবীর আদেশ না মানিয়ে কোনো উপায় নেই আমি সবাইকে দাওয়াত দিছি নবীর ঘরে দাওয়াত সবাই খুশি সবাই ক্ষুধার্ত সবাই ক্ষুধার্ত নবীর ঘরে দাওয়াত সবাই খুশি 70 এর উপরে লোক সবাই বসে গেছে এক পেয়ালা দুধ নিয়ে আসা হয়েছে নবী আলী সালাতু আমার ধারণা অনুযায়ী আমাকে বলেন আবু হুরায়রা ভাগ করো খাওয়াইতে থাকো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমি দুধের পেয়ালা নিয়ে এক সাহাবীর কাছে গেলাম সাহাবী দুধের থেকে চুমুক দিস পেয়ালা পুরো একেস আল্লাহর কসম কিন্তু পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নাই এবার আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি দ্বিতীয় ব্যক্তি পেয়ালার থেকে চুমুক দিস পেট পুরো পান করিস পেয়ালা ফেরত দিস এক ফোঁটা দুধও কমে নাই আবু রাদিয়াল্লাহু ফরমান আমি এরকম পেয়ালা নিয়ে প্রত্যেককে দুধ পান করাইছি সবাই পেট পুরাই এক পেয়ালার থেকে দুধ পান করছে কিন্তু দুধ কমে না এবার সবাই পান করার পরে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা দিলাম নবী আমাকে বললেন আবু হুরায়রা পান করো আবু হুরায়রা পান আমি পান করলাম ক্ষুধার্ত এক চুমুকি তামাম করে আনছি পেট আমি নবীর কাছে পেয়ালা ফেরত দিলাম নবী বললেন আবু হুরায়রা আবারও পান ইয়া নবী আল্লাহ জাগান তাহলে আবারও পান আবারও পান করলাম ফেরত দিলাম তাহলে আবু হুরায়রা আবারও পান করো বুখারীর মধ্যে রওয়ায়াত আছে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে পেট মুছে হয়ে আল্লাহর কসম আমি পান করার পরে পেয়ালা নবীর কাছে ফেরত দিলাম কিন্তু এক ফোঁটা দুধও সেই পেয়ালা থেকে কমে নেই আর তুমি আমি গরিব গরিব মনে করো না অনেক মুজাহিদের গরিব গরিব মনে করো এই যে এইমাত্র ঘটনা বলছি এর মধ্যে একজন গরিব আছে না কেন মনে রাখবা যুগে 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 গরিবরাই আমার মাওলার পাগল বেশি হইছে যুগে ওরাই আমার মাওলাকে বেশি পাইছে বড় লোকরা মাওলারে খুবই কম পায় খুবই কম পায় না তা না কিন্তু কম সংখ্যা গরিবরা মাওলাকে বেশি তবে বড় লোকরাও পাইলে অনেক ভালো পায় ভাবিয়েন না যে বড় লোকদের ফজিলত নেই গরিব সাহাবারা নবী আলী সালাত ওয়াসাল বলেন ইয়া নবী আল্লাহ আমরাও নামাজ পড়ি বড় লোকরা নামাজ পড়ে আমরাও রোজা রাখি বড় লোকরাও রোজা রাখে আমরাও এবাদত করি বড় লোকরাও এবাদত করে কিন্তু বড় লোকরা দান করে আমরা দান করতে পারি না কিন্তু ফজিলাতের দিক থেকে তারা বাইরে গেছে ওরাও যে নামাজ পড়ে আমরাও ওরাও তাহাজ্জুদ করে আমরাও ওরাও জিকির করে আমরাও কিন্তু ওরা কি করে পকেট থেকে দান করে কিন্তু আমরা তো দান করতে কাছে ওদের ফজিলত তো বাইরে গেছে কি করব নবী আলাইহিস সালাম কসম বললেন যাও কুটি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার
আল্লাহু আকবার পড়বা ওরা দান করিয়া যায় সওয়াব তোমাদের জিকিরের মধ্যে সওয়াব হয়ে যাবে এখন গরীব সাহাবারা বড়লোকদের কাছে আমল বলেন ওরা জানি না ফলাইবে এবার ওরা নামাজের কিছু কিছু সুবহানাল্লাহ ওরা তো আমলের পাবো সব সাহাবারা কিসের পাবো এখন বড়লোকরা চিন্তা করছে ঘটনা কি ওরা নামাজের পরে করে থাকি ফুসলে ফাসলে জাইনা ফলাইছে ফুসলে ফাসলে জাইনা ফলাইছে যে আমল শিক্ষা দিয়ে দিছে এবার বড়লোকরাও শুরু করছে আবার গেছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম গরিব রাইয়া নবী আল্লাহ কি করবে যে আমল শিক্ষা দিয়ে দিছেন এটা তো বড় লোক শুরু করছে আমার নবী কি বললেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা আমার মাওলা যাকে দেয় আমার মাওলা যাকে দেয় বড় লোকরা ইবাদত করলে ফজিলত কম নাই লেকিন ওরা করতে চায় না ওরা টাকার পিছনেই থাকে আর কঞ্জুস হয়ে যায় বকিল হয়ে যায় কারুনি স্বভাব চলে আসে নয়তো বড় লোকরা যদি দুনিয়া ত্যাগ করতে পারে তাদের ফজিলত অনেক বেশি এক দরবেশ টুকরি নিয়ে কাজ করত কাঁসিয়ার টুকরি নিয়ে ঘাস কাটত বিক্রি করত জীবিকা নির্বাহ করত ইবাদত করত একদিন আল্লাহর কাছে বলল মাওলা হে এই দুনিয়ার ঝামেলাটা হলো ভালো লাগে না আমি জঙ্গলে আসছি আমাকে রেজেকের ব্যবস্থা কর আমি তোমার ইবাদত মন্দ থাকবো আল্লাহ বলছে ঠিক আছে তুই ইবাদত কর প্রতিদিন সকালবেলা দুই রুটি ভাজি সন্ধ্যাবেলা দুই রুটি ভাজি ব্যাস আর কোনো ঝামেলা নেই ইবাদতের মধ্যে মগ্ন কিছুদিন পরে হঠাৎ দেখে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে বিরানির ঘ্রাণে বিরানি এত সুন্দর ঘ্রাণ দেখ আরেক দরবে তার জন্য বিরিয়ানি হবে এখন পুরান দরবে চিন্তা করছে ঘটনা কি আমি এতদিন এবাদত করি আমার জন্য বরাদ্দ দুই রুটি আর ভাজি আর ও মাত্র আসছে ওর জন্য বিরিয়ানি বরাদ্দ করো নাকি আল্লাহ কি বিএনসি বলল আর ভাই মোহাম্মদের গুলা এই বিএনসি বলে মোহাম্মদ ঘটনা কি আমার জন্য এত বরাদ্দ কম তার জন্য বরাদ্দ বেশি কেন এবার মালা মালা ঘটনা কি বুঝলাম না কল তুই আমার রাস্তায় ব্যয় করছো একটা টুকরি আর কাছে কি ব্যয় করছো তুই কি ফলাই আসলো টুকরি আর কাশি ফলাইয়া এবাদতের জন্য আসছে আর ও বাসায় ত্যাগ করে এবাদতের জন্য আসছে ওর ত্যাগটা বেশি এর জন্য বরাদ্দ বেশি তোর ত্যাগ কম বরাদ্দ কম এক ব্যক্তি মশার কামড়ে পুরুষের কামড়ে উরাস আছে না উরাসের সারপোকার কামড়ে আর মশার কামড়ে ঘুমায় না এখন কি করবে তাহাজ্জুদ দাঁড়াই আর একজন এসি আরামের বিছানা এটা বাদ দিয়ে তাহাজ্জুদ দাঁড়াই দামি কি কথা বলে না ও তো ঘুমাইতেই পারে না উরাসের কামড়ে আর সারপোকার আরে তো আরামের বিছানা ত্যাগ মাওলাকে পাওয়া আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন মাওলা ত্যাগ চায় কে কত ত্যাগ করতে পারো কে কত সাধনা করতে পারো এ আমার যুবক বাবারা আমরা বুড়া হয়ে গেছি এখন কোন মেয়ে আমাদের সাথে প্রেম করতে চায় না কোন মেয়ের সাথে প্রেম করতে গেলে মেয়ে আমাকে ভেঙ্গে দিবে হুজুর স্বভাব ভালো হয় নাই নাকি ভাই আমার থেকে মেয়েরা দূরে থাকবে কাছে আসবে না আমি যদি মেয়ের কাছে না যাই এটা আমার কোনো বুজুর্গি নাই কেন মেয়েই তো আমার কাছে আসে না বুজুর্গি কি আছে কিন্তু যেই যুবককে মেয়েরা বারবার ডাকে আসো আমার কাছে আসো ফরজুলুন দা আতু ইমরাতু জাতু জামানে নাও আসাবেন ورجل دعت امرأة ذات منصب وزمان فقال اني اخاف الله যেই যুবককে যেই সুন্দর যুবককে মেয়েরা ডাকে আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো যেই মেয়ে সুন্দরী সুস্থ আকর্ষণীয় রমণী ডাকে আসো আমার সাথে আড্ডা মারার জন্য আসো প্রেম করার জন্য আসো
কে ডাকছে কথা বলে না কেন কালো জাতু আসাবেন ওয়ানা সাবেন ওয়াসামালেন খুবই আকর্ষণীয় খুবই সুন্দরী খুবই রূপসী বংশীয় সে ডাকছে আসো আমার দিকে আসো আমার কাছে আসো কিন্তু যুবক কব কি বলছে ইন্নিয়া খাফুল্লাহ আমি মাওলাকে ভয় করি তোমার কাছেও যেতে পারবো না এই যুবকটা এই যুবকটা দাম এই যে মাওলা আরশে নিচে জায়গা করিয়ে দেবে কিন্তু তোমার কাছে আমার কাছে কেউ আসে না আর আমি দরবেশ এই দরবেশ তো লাভ নেই ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি পড়ন আলেমদের বাহ্যিক ইবাদতের কোনো মূল্য নাই আলেমদের বাহ্যিক ইবাদতের কোনো ধরেন আমি যদি দাড়ি না রাখতাম কে আমাকে বয়ানে ডাকতেন আমাকে বলেন আমার টুপি না থাকলে কে আমাকে বয়ানে ডাকতেন যদি লম্বা জামা না গাইতাম শার্ট প্যান্ট পরতাম কে আমাকে ডাকতেন আমি যদি নামাজ কাজা করতাম নামাজ না পড়তাম কে আমাকে ডাকতেন তাহলে আমার ইবাদতের পিছনে দুনিয়ার কোনো স্বার্থ থাকতে পারে আলেমরা দাড়ি না রাখলে কেউ তাকে রাখবে না টুপি না পড়লে কেউ তাকে রাখবে না সুন্নাত অনুযায়ী না চলে তাকে কেউ উস্তাদ হিসেবে রাখবে না বাহ্যিক আমল না করলে তাকে কেউ ডাকবে না কাজে আলেমরা তাদের হাইসিয়াত রক্ষা করার জন্য বাহ্যিক আমল করতে বাধ্য কাজে আলেমদের বাহ্যিক আমলের কোনো মূল্য নাই কোনো দাম নাই এরা বাহ্যিক আমল না করলে ওর পেট শেষ ওর হাইসিয়াত শেষ ওর পীরগিরি শেষ ওর উস্তাদগিরি শেষ মুক্তামিনগিরি শেষ এজন্য আলেমদের বাহ্যিক আমলের কোনো দাম নাই আলেমদের মূল আমল হলো বাতিনি এইটা সবচেয়ে দামি এ আমার যুবক বাবারা বয়স চলিয়া যাইতে আছে আমাদের বয়স চলিয়া গেছে তোমাদের বয়স চলিয়া যাইতে আছে আজকে যে ইবাদত করবে ইবাদত সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মতো বুড়া হওয়ার পরে হাজার চেষ্টা করলো আর ইবাদত করতে পারবে না আমি আগেই বলছি ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে না একটু বেশি হবে তোমার হায়াত শেষ হইয়া যাইতে আছে যাদের বয়স ৩০ হয়ে গেছে নামাজ পড়ো নাই তুমি কিভাবে নামাজ বেশি জমা করবা তোমার বয়স ৪০ হয়ে গেছে তুমি নামাজ পড়ো নাই কিভাবে নামাজ জমা করবা তোমার হায়াত ৫০ হয়ে গেছে এখনো তুমি নামাজ পড়ো না তোমার ৬০ বছর হয়ে গেছে এখনো মাওলার জিকির করো না তুমি কবরের কিনারায় চলে আসছে এখন আমার মাওলার পরিচয় লাভ করো না তোমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না আমার যুবক বাবারা সময় চলিয়া যাইতে আছে এক বাঘের দাঁত নাই নখ নাই এখন সে যদি বলে জীব হত্যা মহাপাপ এই বয়ানের কোনো ফায়দা নাই নাকি ভাই কি নাই দাঁতও নাই নখও নাই এখন কি বলে এই বয়ানের এই বুজুর্গির কোনো দাম নাই নখও নাই দাঁতও নাই স্বীকার করার যোগ্যতাই নাই কিন্তু যার দাঁত আছে নখ আছে সে যদি বলে জীব হত্যা মহাবাপ এইটা অনেক ভালো কথা যারা আমরা বুড়া হয়ে গেছি এখন আর সিনেমায় কেউ ডাকে না তাসের আড্ডায় কেউ এখন আর ডাকে না মদের আসরেও কেউ ডাকে না গুনার কাজেও কেউ ডাকে না তোমার গুনা ত্যাগ করার মধ্যে কোনো দাম নাই কিন্তু যেই যুবককে বারবার ডাকে গুনার দিকে সেই যুবক আমার মাওলার ভাই গুনা করে না ওর সে দামি আর কেউ হইতে পারে এ যুবক মামার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাত ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ যেই যুবক তার জয়বুটা আমার মাওলার ইবাদতে খাটাইয়া দিছে ও ছাত্র বাবারা তুমি কি দেখো না কত ছাত্র আমার মাওলার পাগল আমি একবার মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম
একটা ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে পাগড়ি পরা লম্বা জামা কত সুন্দর চেহারা এসে আমাকে সালাম দিছে আমি সালামের জবাব নেওয়ার পরে বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো বলে হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র না আমি তো স্কুলের ছাত্র আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোমাকে এত সুন্দর নিয়ামত কিভাবে দান করছে এই কথা বলার পরে দেখি ছেলের চোখের মধ্যে পানি আমি বললাম বাবা কি হয়েছে ঘটনা কি বলো বলে হুজুর আমি স্কুলের নাইনের ছাত্র আমার বাবা মা ইতালিতে থাকে আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি দুষ্টামি ফাইজলামি করতাম প্রতিভায় ভাই আমাকে দাওয়াত দিয়া চরমনাইর ময়দানে নিয়ে গেছে চরমনাইর ময়দানে যাওয়ার পরে মাওলানা আমাকে বুঝ দিয়ে দিছে এখন আমি লম্বা জামার পাগড়ি পরিয়া তারপরে স্কুলে যাই উস্তাদ দা টিটকারি করে সাথীরা টিটকারি করে আমার নানা নানু পছন্দ করে না বাপ মার কাছে নালিশ দিছে তারা আমাকে ইটালি নেওয়ার জন্য চেষ্টা শুরু করছে তারা সুন্নাত পছন্দ করে না আমি বললাম বাবারা তাহলে এত সকালে এত এবাদত এত সুন্নাত অনুযায়ী চলার দরকারটা কি পরীক্ষা করার জন্য বললাম একটু বড় হইয়া তারপর এবাদত করিও এত বেশি সুন্নাত অনুযায়ী চলিও ওই ছেলে দুই চোখের পানি ফালাই দেবে হুজুর বাবা না 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 সব কিছু ত্যাগ করতে পারবো কিন্তু আমি সুন্নাত ছাড়তে পারবো না আল্লাহ এ আমার ছাত্র বাবারা তুমি কি দেখো না কত ছাত্র বাবার আমার মাওলার পাগল বাবা তুমি তো টেনে পড়ো তুমি কি দেখো না নাইনের কত ছেলের আমার মাওলার পাগল বাবা তুমি তো নাইনে পড়ো তুমি কি দেখো না এইটার কত ছেলের আমার মাওলার পাগল এ বড় ভাই তোমার ছোট ভাই আমার মাওলার পাগল তুমি বড় হইয়া কেন মাওলার পাগল হবা না এ বাবা তোমার সন্তান আমার মাওলার পাগল তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবা না এ দাদা হে নানা তোমার নাতি আমার মাওলার পাগল সেজদায় পড়ি আমার মাওলাকে ডাক দেয় তুমি কেন আমার মাওলাকে সেজদা করবা না এ মা তোমার মেয়ে আমার মাওলার পাগল তুমি কেন মা হয়ে আমার মাওলার ইবাদত করবা না এ নানু হে দাদু তোমার নাতনিও তো বোরখা পরিয়া রাস্তায় বের হয় বোরখা ছাড়া বের হয় না তুমি নানা নানু হইয়া কেন বোরখা পরবা এ বন্ধু তোমার বন্ধু এবাদতের মধ্যে মগ্ন তুমি বন্ধু হইয়া কেন এবাদত করবা না এ বড়লোক তোমার সে কত বড়লোক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ গরিব তুমি কি দেখো না কত গরিব রিক্সাওয়ালা নামাজের সময় মসজিদের কিনারায় রিক্সার তালা মারি আমার মাওলাকে সিজদা দে তুমি কি দেখো না কত ঠেলাওয়ালা চৈত্র মাসে রোজা রাখিয়া ঠেলা গাড়ি ঠেলা কলিজা শুকাইয়া যা পানির মধ্যে ডুব দিয়া পানি পান করে না তুমি কি দেখো নাই তুমি কি দেখো নাই কত অসুস্থ অসুস্থ অবস্থা আমার মাওলাকে ভোলে না সব সময় আমার মাওলা তাদের খেয়া শুধু মাওলা হার গোলমে তু হায় রং মে তু হায় ভূ মে তু জেদার দেখতা হো মাই তু হি তু হায় তু হি তু হায় তু হি তু বুজুর্গি কি নেই হামকো জরুরত গুলাম আপনা বানা লে আয়ে খোদায়া না আমেরিকা না লন্ডন সে উলফত না আমেরিকা না লন্ডন সে উলফত হামি মস্তে মদিনা কর খোদায়া আল্লাহ আমি আমেরিকার পাগল হইতে চাই না লন্ডনের পাগল হইতে চাই না আমি মদিনার পাগল হইতে চাই এ মুসলমান বাবারা ও আমার পর্দারা মামরা যুবক বাবারা মাওলাকে রাজি খুশি করি আমার মাওলার কবরে যাইও আমার নবীর সুন্নাত পালন করিয়া তারপর মাওলার কবরে যাইও যদি এবাদত বন্দি করিয়া মাওলার কবরে যাইতে এবার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে ফুলের বিছানা বিছানো হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কবরের মধ্যে অবস্থাটা কেমন করবে
তেয়ারও পাবে না কখন কবরের সময় চলিয়া গেছে হঠাৎ আওয়াজ শুনবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি ফেরেশতাদেরকে প্রশ্ন করবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ বলে কামাতিল কিয়ামা কিয়ামত কায়েম হয়ে গেছে তখন আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে ভাই ফেরেশতা আল্লাহ ও আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না হক্কানি ওলামা ইকরাম কোনদিন মিথ্যা কথা বলতে পারে না তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে ওই এইমাত্র আমি কবরের মধ্যে আসলাম এইভাবে কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি তুমি এমন ভাবে মাওলাকে রাজি খুশি করে আসছো এই কবরের মধ্যে সময় চলিয়া গেছে আমার মাওলা কোনো কিছু টেরো করতে দেয় নাই আল্লাহ তুমি কবুল করিয়া না হাদিসের মধ্যে আসছো অনেক আল্লাহ পাকের বান্দারা কিয়ামতের ময়দানে ধুল সারতে সারতে তারপর কিয়ামতের ময়দানে উঠবে কোনো খবর নাই মাওলার ইশক মহব্বত মত হইয়া থাকবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও ও আমার যুবক বাবারা যদি নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো কিয়ামতের ময়দানে আমার নবী ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাই দেবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার নবী তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডিক্লার দিয়া দিবে ইশফাতু শাফা সালতু উতা হে নবী আপনি যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব আপনি যা চাইবেন আমি তো আপনাকে তা দিয়া দিব আল্লাহ কবুল করিয়া নাও আমার নবী যদি সুপারিশ নাই করে তাহলে আমার নবী সুপারিশ ব্যতীত তুমি কিভাবে জান্নাতে যাবা অথচ তোমার মাথার মধ্যে টুপি নাই নবীর চেহারা নবীর নবীর দাড়ি তোমার চেহারায় নাই নবীর পোশাক তোমার কাছে ভালো লাগে না নবীর দল তোমার কাছে ভালো লাগে না নবীর আদর্শ এবং নীতি তোমার কাছে ভালো লাগে না তোমার সে বড় নিমখারাম আর কেউ হইতে পারে আল্লাহ আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা এত এত আরামে থাকবে এত শান্তিতে থাকবে আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া ইয়াউমাল্লা জিল্লা ইল্লা জিল্লুহু যেদিন কিয়ামতের মাঝে আমার মাওলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আমার মাওলায় ডাকিয়া 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 নিজের ছায়ার মধ্যে মুমিনদের আশ্রয় করাইয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে আজীবন লিপ্ত হইয়া যাবে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম মনে যা চায় তাই করবে মনে যা চায় তাই করবে শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর দেখা লাগবে না আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মিন রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও ওই কবর তো আর কবর থাকবে না কোন কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া যাও আমি একবার খুলনায় মাহফিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করাবার জন্য আসছে ওই ব্যক্তি আসিয়া বলে হুজুর আমার ছেলেটা হাফেজ দেখেন আমার ছেলেটা কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো তখন ওই ছেলেটা বলছে হুজুর আমি মাগরিব ঘরের থেকে নামলাম আমার বাড়ির দরজায় একটা কবরস্থান আমি যখনই কবরের দিকে নজর করলাম দেখি কবরের মধ্যে আগু দেখি ছেলের চেহারা মলিন হয়ে গেছে নবী আলাইহিসসালাম ফরমানা হুফরাতু মিনহু ফারাইন্নার কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আযাবুল কবর হাক্কুন কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই এরপর কিয়ামতের ময়দানে আমার মাওলার দুশমনদেরকে তার আরশে নিচে জায়গা করিয়া দিবে না আমার মাওলা পাক রব্বুল আলামিন তার দুশমনদেরকে ধাক্কা দিয়ে সূর্যের নিচে ফালাইয়া দিবে সূর্যের গরমে পড়তে পড়তে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ কারোর ঘাম হইয়া যাবে কারোর কোমর পর্যন্ত ঘামে ভরিয়া যাবে কেউ ঘামের মধ্যে সাতটাইতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও
কিয়ামতের ময়দানে এত মারাত্মক এত অবস্থা খারাপ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণ ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে সিকাল লাগাও 70,000 সিকাল লাগানো হবে এক একটা সিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে এবার জাহান্নামকে জাহান্নামেরকে ফেরেশতাদেরকে বলবে যাও নবী মুহাম্মাদের উম্মতের কাছে এই জাহান্নামকে নিয়ে যাও আল্লাহ তুমি মাফ করে দাও যখন এই জাহান্নামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে নিয়ে আসা হবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে ফরতার করে কাঁপতে থাকবে নাফরমানকে দেখিয়া জাহান্নামকে একটা লাফ মারবে এই অবস্থাতে কিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সিজদায় পড়ে আমার মাওলারে তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফেলার আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব আল্লাহ যেই নবী কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার জন্য এত ত্যাগ করবে সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও সেই নবীর সুন্নাত কিভাবে সারিয়া দাও একটু কি কলিজায় ব্যথা লাগে না একটু কি মনের মধ্যে অশান্তি লাগে না আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো আর যারা আমাকে মহব্বত করলো আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তোমার নবীর সাথীরা জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে মাওলা পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন আমার মাওলা মুমিনদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আর জাহান্নামীদের জন্য আমার মাওলা জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এ বড়লোক বাবারা হে আমার মুরব্বী বাবারা হে যুবক বাবারা আমার পর্দালে মা ও বোনেরা আজকে শীতের থেকে বাঁচার জন্য কত দামি দামি পোশাক পরিধান করলাম কত দামি সোয়েটার কত দামি কোট পরলাম জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানাইবে ওই পোশাক কোনো উলের পোশাক না রেশমি রুমালের পোশাক না সুতির কোনো পোশাক না ওই পোশাকটা হবে জামাটা হবে জাহান্নামের আগুনের জামা আল্লাহ তুমি মাফ করিয়া দাও যখন জাহান্নামীকে শরীরের মধ্যে জামা পরাইয়া দেওয়া হবে আগুনের জামা পরার সাথে সাথে গোশত চামড়া পুড়িয়া সরকার করিয়া ফেলাইবে নাফরমান দুই হাত দিয়া জামা সেরার চেষ্টা করবে কিন্তু সেরতে পারবে না সহ্য করতে পারবে না আল্লাহ মাফ করিয়া দাও ও আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দালা মা বোনেরা দুনিয়া কিছু না দুনিয়া একটা স্বপ্নের জিনিস কবে জন্ম হইলাম কবে দাঁত পড়লো দাঁত উঠলো কবে কাঁচা দাড়ি পাকা হয়ে গেল আসলে স্বপ্নের এক জিন্দিগি কিছু না তুমি কি দেখো না কয়েকদিন আগে সিটি গ্রুপের মারক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক সব টাকা পয়সা পুড়িয়া রয়েছে সে তার জায়গায় চলিয়া গেছে তুমি কি দেখো না যমুনা গ্রুপের মালিক বাবুর সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিছু নিয়ে যাইতে পারে না কিছু নিয়ে না তুমি আমিও কি শুনিয়া কিন্তু দুনিয়ার থেকে বিদায় হইতে পারবো না কাজী মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না ইয়াউমাল্লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়াম নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা শেরেক বিদআতে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন ও আমার পর্দালে মা আপনার দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও কান্না না শুনে মনের বুজুরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বং হইয়া উঠছিল রে মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে লোকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব ছেলে কানবে মা মা করে মেয়ে কানবে মা মা করে ওরে মন জবাব তোয়ার দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলামকে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দেরগালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে কাল বেলে ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকরিন শাকিন আর খাস খাস বন্দার কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাগাতা মাফ করে আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই আল্লাহ বিপদে পড়িয়া কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও আমার মা বোন থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ার সবার কবরে আজাব কে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বলন্দ করে দাও আমাদের আহল আওলা তোমার খাস গোলাম বাঁধে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قُرَّةَ عَيْنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَآلِهِ وَأَصْحَابِهِ وَأَزْوَاجِهِ وَأَطْبَائِهِ أَجْمَعِينَ ارْحَمْنَا مَعَهُمْ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ